আমি এই প্রতিশ্রুতি দিতে চাই খালেদা জিয়ার জন্য, জিয়া পরিবারের জন্য, যেই জিয়া পরিবার জীবনকে বাজি রেখে বাংলাদেশের জনগণের জন্য ঝাঁপিয়ে পড়েছে, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে, জিয়া পরিবারের কাছে আমরা ঋণী। সুতরাং জিয়া পরিবারের জন্য আমাদের যদি জীবন দিতে হয়, আমরা জীবন দিতে প্রস্তুত। আমরা জীবন দিয়ে হলেও শহীদ জিয়ার বাংলাদেশকে রক্ষা করব, খালেদা জিয়ার বাংলাদেশকে রক্ষা করব, সেই প্রতিশ্রুতি জানিয়ে আপনাদেরকে আগামী দিনের তারেক রহমানের নেতৃত্বে যেই আন্দোলন সূচনা হবে, আমরা মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ চাই। আমরা মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, জনগণের ভোটের অধিকার, আইনের শাসন, সামাজিক ন্যায় বিচার, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার বাংলাদেশ চাই। আমরা জনগণের ভোটের অধিকার ফিরে আসুক, সেই আমরা বাংলাদেশ চাই। আপনারা চান? যদি তাই চান, তাহলে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, আমাদের তারেক রহমানকে বাংলাদেশে ফিরে আনতে হবে, তাহলেই এই ভারতীয় দাবিদারকে আমরা উৎখাত করতে পারবো, আমরা শহীদ জিয়ার বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে পারবো, খালেদা জিয়ার বাংলাদেশ, জনগণের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। বন্ধুরা, বক্তব্য দীর্ঘ করতে চাই না, আমরা আমার নেতা শহীদ জিয়া যে চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন, আমাদের প্রধান অতিথি আমাদের বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার শাহজাহান ওমর সাহেবরা, আমাদের মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, এই সমস্ত মুক্তিযোদ্ধারা, বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানরা, যে কারণে দেশের জীবন দিয়ে জীবনকে বাজি রেখে দেশকে স্বাধীন করেছিল, সেই স্বাধীন বাংলাদেশ আমরা চাই। সেই আন্দোলনে সার্বিকভাবে আপনাদের সহযোগিতা করার, ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশটাতে বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, ধন্যবাদ। আজকে জাতীয়তাবাদী তাঁতি দলের মানববন্ধন, রং তাঁতিদের রং সুতা তুলা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উদ্যোগতির প্রতিবাদে মানববন্ধন। এই মানববন্ধনের আজকে প্রধান অতিথি যিনি মৃত্যুঞ্জয়ী নেতা এবং রাজপথে সবসময় যাকে আমরা পেয়ে থাকি সেই সংগ্রামী নেতা, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, রাজপথের পরীক্ষিত নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ উপস্থিত। আজকে প্রধান বক্তা সাবেক এমপি, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোয়াজ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলম উপস্থিত। আজকের বিশেষ অতিথি বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবং সংগ্রামী নেতা, যিনি আমাদের তাঁতি দলকে বিভিন্ন সময়ে সুসংগৃত করার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছেন, সেই সংগ্রামী নেতা বীর সরভতারে শপু উপস্থিত। জাতি বিষয়ক সম্পাদক এবং টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসার থেকে পাথুরিয়া, যিনি আমাদেরকে সাথে নিয়ে এই সংগঠনকে শক্তিশালী করেছেন, সেই ব্যক্তি বর্তমানে জাতি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাবেক সভাপতি জনাব মোয়ার ইসলাম খান উপস্থিত। জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট
আব্দুল সালাম আজাদ উপস্থিত বিএনপি রবিক ভাই কেন্দ্রীয় কমিটির সদস্য উপস্থিত মৎস্যজীবী দলের সংগ্রামী সদস্য সচিব আব্দুর রহিম ভাই এবং আমার তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং বিভিন্ন জেলা থেকে আগত আহ্বায়ক সদস্য সচিব বৃন্দ উপস্থিত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম উপস্থিত নেতৃবৃন্দ আমি সর্বপ্রথম স্মরণ করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আল্লাহ পাক যেন ওনাকে বেহেশত নসিব করেন পাশাপাশি আরাফাতুর রহমান কোকুকে যেন আল্লাহ পাক বেহেশত নসিব করেন আমি এই মানববন্ধন থেকে দাবি করছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ আল্লাহ পাক যেন তার সুস্থতা কামনা করেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমান তারেক রহমান এই যে মিথ্যা মামলা দিয়েছে সেই মিথ্যা মামলার জোর দাবি জানাচ্ছি উপস্থিত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি আপনারা কি এই দুইটা দাবির প্রতি সমর্থন আছেন যদি থাকে হাত তুলে দেখিয়ে দেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই এবং জনাব তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার চাই উপস্থিত নেতৃবৃন্দ আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া হুইল চেয়ারে বন্দি চার দেয়ালের মধ্যে বন্দি আজকে উনি হাঁটতে পারছেন না বিভিন্ন মামলা নিয়ে ঘরে হুইল চেয়ারে বন্দি আমরা চাই রাজপথে থেকে আন্দোলন করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে হুইল চেয়ার ভেঙে চুরে আমরা তাকে মুক্ত করবেই করবো ইনশাআল্লাহ আপনারা এই দাবির প্রতি সমর্থন আছে কিনা হাত তুলে দেখে দিন উপস্থিত নেতৃবৃন্দ আজকে আমরা এখানে মানববন্ধন করেছি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র উদ্যোগতির কারণে রং সুতা আকাশ চুম্বি দর বেড়ে গেছে এগুলা দাবি আদায়ের জন্য মানববন্ধনে এসেছি আপনারা এই দাবির প্রতি সমর্থন আছে কিনা বলুন উপস্থিত নেতৃবৃন্দ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না কারণ রাজপথের লড়াকু সৈনিক ধন্যবাদ আপনাদের সবাইকে